প্লাজমা প্রোটিন এটা আমাদের আলোচনার বিষয় আমরা জানি যে আমাদের যে ব্লাড থাকে এই ব্লাডে মেইনলি কী থাকে ব্লাডে প্লাজমা থাকে এবং হচ্ছে প্লাজমার পাশাপাশি মানে মেইনলি পঞ্চান্ন পার্সেন্টের মতো প্লাজমা থাকে আর ফর্মড এলিমেন্টস বা ব্লাড সেলস কিন্তু থাকে ব্লাড সেলস তিন ধরনের আছে সেটা নিয়ে আমরা কথা বলছি আর বিসি ডাব্লু বিসি প্ল্যাটিলেটস তো প্লাজমা পঞ্চান্ন পার্সেন্ট থাকে এই পঞ্চান্ন পার্সেন্টের মধ্যে আমরা বলছিলাম যে দেখা যায় যে মেজরিটি পার্সেন্টেজ বা মেজরিটি অংশই হচ্ছে ওয়াটার থাকে কি থাকে ওয়াটার এবং ওয়াটার বাদে কিছু হালকা পরিমাণ হচ্ছে গ্যাসও থাকে যেটা খুবই নগণ্য বাট তার থেকে মেইনলি যে বিষয়টা কিছু সলিড পদার্থ কিন্তু এখানে আমরা থাকে সলিডের মধ্যে অর্গানিক ইনঅর্গানিক আমরা ভাগ করছিলাম তো এই যে যে সলিড পদার্থগুলা এর মধ্যে ভালো একটা পোর্শন অলমোস্ট দেখা যায় সাত থেকে আট পার্সেন্ট সাত থেকে আট পার্সেন্টের মতো কিন্তু দেখা যায় যে হচ্ছে প্লাজমা প্রোটিনই থাকে মানে প্লাজমা প্রোটিনই মেইনলি কিন্তু এই জায়গায় ডমিনেশান করে সো প্লাজমা প্রোটিন প্লাজমা প্রোটিন এগুলো হচ্ছে এক ধরনের কলোয়েড ঠিক আছে কলয়েড আর ক্রিস্টালয়েড এগুলোর পার্থক্য আমরা বায়োকেমিস্ট্রিতে পড়ব জেনে রাখি জাস্ট এগুলো এক ধরনের কলোয়েড প্লাজমা প্রোটিন এক ধরনের কলয়েড কলয়েডাল পদার্থ কলয়েডাল পদার্থ মিলে এদের সাইজের উপর ভ্যারি করে আসলে আমরা ডিফারেন্সিয়েট করি কলয়েড কোনটা ক্রিস্টালয়েড কোনটা ঠিক আছে আচ্ছা যাই হোক তো এখন আসা যাক যে অ্যাকচুয়ালি প্লাজমা প্রোটিন কী কী আছে আমাদের বডিতে শুরুতে বলে নিই আমাদের বডিতে টোটাল যে প্লাজমা প্রোটিন টোটাল প্লাজমা প্রোটিন এটার অ্যামাউন্ট হচ্ছে সিক্স পয়েন্ট ফোর থেকে এইট পয়েন্ট থ্রি গ্রাম পার ডেসি লিটারের মতো গ্রাম পার ডেসি লিটার ঠিক আছে সো এখানে আমরা মনে রাখবো প্লাজমা পরিকে আমরা সবসময় গ্রাম পার ডেসি লিটারে প্রকাশ করি ঠিক আছে গ্রাম পার ডেসিলিটারে প্রকাশ করতে পারি অথবা এটাকে আমরা গ্রাম পার্সেন্টেজেও প্রকাশ করতে পারি ঠিক আছে অথবা এটাকে আমরা হচ্ছে গ্রাম পার হান্ড্রেড মানে এভাবেও কিন্তু চাইলে প্রকাশ করতে প্লাজমা প্রোটিন আমরা বললাম এত ডেসিলিটার তো এর মধ্যে অ্যালবুমিন থাকে থ্রি থেকে ফাইভ পার ডেসিলিটার আচ্ছা আমি একটা কথা বলে নিই যে এই যে ভ্যালুগুলা এগুলো না ভ্যারি করতে পারে মানে বই বুক টু বুক ওয়াইজ ভ্যারি করতে পারে মেনলি আমরা কি করি আমরা অনেকেই গাইড পড়ি গাইড বুক পড়ি সো গাইড বুকে আমরা দেখা যায় যে ওইটাতে যা আছে সেগুলো ফলো করি বুক কী করে গাইডবুক আসলে বিভিন্ন টেক্সট বুক থেকে বা বিভিন্ন জায়গা থেকে মানে কাটসাট করে এসে নিয়ে অ্যাগ্রিগেট করে ব্যাপারটা এরকম আর কি সো যাই হোক ভ্যারি করবে সো গাইড বইতে বা হচ্ছে গিয়ে যে বইটা নর্মালি আমরা ফলো করি আমাদের সাররা যে ভ্যালুগুলো পড়ায় ওই ভ্যালুগুলোই আমরা মেনলি বলার ট্রাই করবো আমি জাস্ট এখানে একটা ধারণা দেওয়ার ট্রাই করলাম আচ্ছা এখানে অ্যাভারেজে দেখা যায় যে বিভিন্ন জায়গায় লেখা আছে ফোর পয়েন্ট এইট ঠিক আছে মানে দুইটার মাঝামাঝি জায়গায় একটা ভ্যালু কিন্তু এখানে বলা হয় আর তারপরে টু থেকে থ্রি গ্রাম্পার ডেসিলিটার গ্লোবিউলিন থাকে মানে সব থেকে বেশি তাহলে কী থাকতেছে অ্যালবুমিন তো অ্যালবুমিন অ্যালবুমিনের যে নাম্বার সেটা থেকে বেশি থাকতেছে আচ্ছা তারপরে গ্লোবিউলিন বললাম তারপরে ফাইব্রিনোজেন থাকে এটা কম পরিমাণে থাকে সাধারণত জিরো পয়েন্ট থ্রি গ্রাম পার ডেসিলিটারের মতো থাকে এখানে মিলিগ্রাম পার ডেসিলিটার আমি বলছি বাট আমরা সব কিছু হচ্ছে ট্রাই করবো গ্রাম পার লিটারই কনভার্ট করে জানতে প্রথম বিন থাকে খুবই কম খুবই নগণ্য এটা পয়েন্ট ওয়ান গ্রাম পার ডেসিলিটার মতো হয় আচ্ছা যাই হোক তারপর হলো গিয়ে যে মলিকুলার ওয়েটের কথা যদি বলি অ্যালবুমিনের মলিকুলার ওয়েট কিন্তু সবথেকে কম ইন্টারেস্টিং এবং সবথেকে বেশি মলিকুলার ওয়েট হচ্ছে ফিব্রিনোজেন হ্যাঁ সো ফিব্রিনোজেন কিন্তু আদার টু প্রোটিনসের থেকে সবথেকে মলিকুলার ওয়েট বেশি এটার কিন্তু আছে এবং এটার স্ট্রাকচারাল যে কমপ্লেক্সিটি বা ইরেগুলারিটি এটা কিন্তু ফিভরিনোজেনের বেশি এই জিনিসটা মাথায় রাখবো সো এখানে আমরা দুইটা জিনিস মাথায় রাখবো ফার্স্ট কথা অ্যালবুমিনের নাম্বার থেকে কম সরি অ্যালবুমিনের মলিকুলার ওয়েট কম বাট এটার নাম্বার সব থেকে বেশি আর ফিবিনোজেনের স্ট্রাকচার সব থেকে ইরেগুলারিটি বেশি কারণ মলিকুলার ওয়েট অনেক বেশি আচ্ছা তো এই জিনিসগুলোর পরে আমরা চলে যাব হচ্ছে যে প্লাজমা প্রোটিনের টাইপ নিয়ে বললাম এখন কথা হচ্ছে আমাদের বডিতে একশো এর আশেপাশে বা একশোর বেশি কিন্তু প্লাজমা প্রোটিনস আছে আমরা জাস্ট এখানে চারটা প্লাজমা প্রোটিনসের নাম বলছি কারণ এগুলো নোটেবল এগুলা আমরা এগুলো নিয়ে বেশি কথা বলি কিন্তু একশোর বেশি কিন্তু প্লাজমা প্রোটিনস আছে আমরা সেগুলো জানবো যে অ্যাকচুয়ালি এই চারটা বাদেও কী কী প্লাজমা প্রোটিন আছে তবে তার আগে আমরা জানেনি যে এই চারটা প্লাজমা যে প্রোটিনের কথা আমি বললাম এগুলো কোথায় তৈরি হয় ইমরাও থাকাকালীন বা মায়ের পেটে যখন থাকাকালীন যখন পার্সেন্টটা বা একটা বাচ্চা তখন কিন্তু মেসেন কাইমাল সেলস থেকে এই প্লাজমা প্রোটিনগুলো তৈরি করে মেসেন কাইমাল সেলস মেসেন কাইমাল কথাটা হচ্ছে কানেকটিভ টিস্যুর সাথে অ্যাসোসিয়েটেড ঠিক আছে কানেকটিভ টিস্যু এগুলো হচ্ছে আমরা যখন এমব্রায়োলজি পড়বো তখন আমরা এগুলো বুঝবো হ্যাঁ যাই হোক আচ্ছা তারপর হচ্ছে ইন অ্যাডাল্টস অ্যাডাল্টদের ক্ষেত্রে মেইনলি আমরা মাথায় রাখবো যে সব কিছু লিভার থেকে তৈরি হয় এই বেসিক কথাটা মাথায় রাখবো যে অ্যালবুমিন বলি গ্লোবিউলিন বলি ভিভিন প্রথমে যাই বললাম কেন লিভার থেকে তৈরি হয় জাস্ট মাথায় রাখবো যে গ্লোবিউলিনের মধ্যে আবার ভাগ আছে কি ভাগ ভাগের মধ্যে আছে যে আলফা বিটা গামা এই তিন টাইপের গ্লোবিউলিন আছে তো তার মধ্যে আলফার মধ্যে আবার আলফা ওয়ান আছে আলফা টু আছে তো এই এইগুলা কোনগুলা এই যে এইগুলা তৈরি হয় লিভার থেকে বাট এই গামা গ্লোবিউলিন যেটা এই গামা গ্লোবিউলিন তৈরি মেনলি হয় হচ্ছে প্লাজমা সেল থেকে প্লাজমা সেল প্লাজমা সেল বা এখানে বিল ইমফোসাইট আমরা বলতে পারি হ্যাঁ সো বিল ইমফোসাইট আলটিমেটলি বিল ইমফোসাইট থেকেই প্লাজমা সেলটা হচ্ছে গিয়ে তৈরি হয় এবং প্লাজমা সেল থেকে আলটিমেটলি কিন্তু পরে অ্যান্টিবডি তৈরি হয় আমরা জানি অ্যান্টিবডি বলতে আমরা বুঝাই যে আইজি আমরা যে মনে রাখছিলাম না গেম দিয়ে গেম অর্থাৎ আইজি আইজি জি অ্যান্টিবডি বা যেটাকে আমরা ইমিউনোগ্লোবিলিন জি বলি ইমিউনোগ্লোবিলিন এ ইমিউনোগ্লোবিলিন এম ইমিউনোগ্লোবিলিন ই এবং ইমিউনোগ্লোবিলিন ডি সেই এই অ্যান্টিবডি কিন্তু এই গামাগ্লোবিলিন যেটা এখান থেকে মেনলি আসে তো ওভারঅল কথা যে আমরা অরিজিনগুলো জানলাম এখন আমরা চলে যাব প্লাজমা প্রোটিনের ফর্ম কিছু ফর্ম নিয়ে কথা বলবো যে অ্যালবুমিন নিয়ে কথা যদি আমি বলি তাহলে এটা দুইটা ফর্মে পাওয়া যায় প্রি অ্যালবুমিন অ্যালবুমিন আচ্ছা এটা অতটা ইম্পর্টেন্ট না আমাদের জন্য তারপরে জেনে রাখলাম আর গ্লোবিউলিন যেটা এই গ্লোবিউলিন এর মধ্যে কিন্তু অনেকগুলা ভাগ আছে এটা একটা বড় ক্যাটাগরি বাট এটার মধ্যে অনেকগুলো প্লাজমা প্রোটিন আমরা কথা বলি যেমন হচ্ছে গ্লাইকোপ্রোটিন গ্লাইকোপ্রোটিন মানে কি গ্লাইকোপ্রোটিন মানে হচ্ছে গ্লুকোজ বা কার্বোহাইড্রেট গ্লুকোজ না মানে কার্বোহাইড্রেট প্লাস প্রোটিন এটা কেন গ্লাইকোপ্রোটিন তারপর লাইকোপ্রোটিন লিপিড প্লাস প্রোটিন লাইপোপ্রোটিনের মধ্যে হচ্ছে গিয়ে মানে ওই যে আমরা পড়ছি না এইচডিএল এলডিএল এগুলো হচ্ছে লাইপোপ্রোটিন মানে ব্লাডে ব্লাডের মধ্যে লিপিড ব্লাডের মধ্যে লিপিডকে ক্যারি করার যে বিষয়টা যে বিষয়টা সো হাই ডেন্সিটির লিপোপ্রোটিন লো ডেন্সিটির লিপোপ্রোটিন এগুলো হচ্ছে লাইপোপ্রোটিন আচ্ছা যাই হোক তো এরপরে আসা যাক হচ্ছে আমরা জানি এইচডিএল ভালো এলডিএল খারাপ আমাদের জন্য এলডিএল অ্যান্থোসক্লোসিস করে কর্নারি হার্ট ডিজিজ করে আচ্ছা তারপর হচ্ছে ট্রান্সফেরিন ট্রান্সফেরিন হচ্ছে আয়রন যেটা আয়রন এফ ই আয়রন আয়রনের মানে আয়রনকে কি করে ট্রান্সফার করে আয়রনকে ক্যারি করে নিয়ে যায় সো ব্লাডে ক্যারি করে সো এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট আচ্ছা তারপরে হেপ্টোগ্লোবিন 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 কী করে ফ্রিও ফ্রি হিমোগ্লোবিনগুলাকে বাইন করে ঠিক আছে বাইন করে আচ্ছা তারপরে সেরুলোপ্লাজমিন সেরুলোপ্লাজমিন হচ্ছে কপার কপার যেটা এই কপারকে হচ্ছে ক্যারি করে আর তারপরে কোয়াগুলেশন ফ্যাক্টর যেগুলো আছে ক্লটিং ফ্যাক্টর যেগুলো ব্লাড ক্লটিংয়ে সহযোগিতা করবে সেগুলো কিন্তু গ্লোবিলিনের মধ্যে অ্যানজিওটেনসিন টা হচ্ছে এক ধরনের গ্লোবিন আমরা জানলাম বাট এটা কী করে এটা পরবর্তীতে অ্যানজিওটেনসিন ওয়ানে কনভার্ট হয় পরে অ্যানজিওটেনসিন ওয়ানটা অ্যানজিওটেনসিন টুতে কনভার্ট হয় এবং সেটা পরবর্তী ব্লাড প্রেশার রেগুলেশনে সহযোগিতা করে এগুলো আমরা পরবর্তীতে জানবো তারপরে হচ্ছে হেমাগ্লুটিনিন্স ঠিক আছে অ্যাগ্লুটিনিনস এই কথাটার মানে হচ্ছে অ্যান্টিবডি ঠিক আছে সো এখানে হিম মানে ব্লাড সো অ্যান্টিবডিগুলোকে বোঝানো হয়েছে তারপরে এখানে আইজি বলতে বোঝানো হয়েছে ইমিউনোগ্লোবিউলিন হ্যাঁ ইমিউনোগ্লোবিউলিন ইমিউনোগ্লোবিউলিন বা আমি ওই যে বললাম না আইজি জেম গেমড আমি ওই যে বললাম না যে আইজি গেমড অর্থাৎ যে অ্যান্টিবডিগুলো আছে বা আমরা ইমিউনোগ্লোবিলিনের কথা বললাম সেই ইমিউনোগ্লোবিলগুলো কিন্তু এ এই গ্লোবিউলিনের মধ্যে পড়ে আচ্ছা যাই হোক এখন আমরা হচ্ছে এতক্ষণ তো রাফলি দেখলাম এখন আমরা কি করবো আমরা হচ্ছে কি এই যে প্লাজমা প্রোটিনগুলোকে এখানে সুন্দর করে দেখানো আছে অ্যালবোমিন তো অ্যালবোমিন হচ্ছে প্লাজমা ক্লয়াল অসমোটিক প্রেশার মেনটেন করে ক্লয়েডাল অসমোটিক প্রেশার কিছুটা আমরা জানবো পাশাপাশি এই এই যে যে প্রোটিনগুলো এগুলো কী করে এগুলো কিন্তু একটা ভালো ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এরা বিভিন্ন কিছুর সাথে বাইন্ড করে ঠিক আছে এরা বাইন্ড করে যেমন আমি যদি বলি আমি বডিতে একটা ড্রাগ দিলাম সো আমি যদি ড্রাগ দিই ড্রাগটা কিন্তু কি করে যার যে সকল ড্রাগরা ফ্রি থাকে কোনো বাউন্ড ফর্মে থাকে না কিছুর সাথে বাইন করে না মানে সংযুক্ত হয় না সেগুলো কিন্তু অ্যাক্টিভ ড্রাগ সেগুলো আমাদের বইতে কাজ করে কিন্তু এই কিছু ড্রাগ আছে যারা আমি ধরলাম অ্যালবুমিনের সাথে বাইন করে অ্যালবুমিনের সাথে বাইন করে সো অ্যালবুমিনের সাথে বাইন করে এরা বসে থাকে যখন ওই ফ্রি ড্রাগুলো এদের কাজ শেষ করে ফেলে এখন আরও ড্রাগ বডিতে দরকার তখন এই বাইন্ডিং থেকে এরা ছুটে গিয়ে এই ড্রাগুলো বেরোয় আসে এবং তখন এই ড্রাগুলো আবার কাজ করে ঠিক আছে ওষুধগুলো আবার পরবর্তীতে ফ্রি ফর্ম হয় এবং কাজ করে সো এই ফলে এই আমরা কি জানলাম যে বাউন্ড হয়ে এরা কি করলো এরা কিন্তু এ স্টোরেজ হয়ে থাকলো সো এইগুলো সো এই যে যে প্লাজমা প্রোটিনগুলো এগুলো কিন্তু এই কাজেও সহযোগিতা করে আচ্ছা যদি বাউন্ড হইতে না পারে যদি এই প্লাজমা প্রোটিন কুইমা যায় তাহলে কী হবে তাহলে কিন্তু ড্রাগগুলা ফ্রি ফার্মগুলো বডিতে বেড়ে যাবে আর ফ্রি ফার্মগুলো বডিতে যদি বেড়ে যায় তাহলে কী হবে ড্রাগের টক্সিসিটি হবে সো এটাও কিন্তু একটি ইম্পর্টেন্ট কথা যে ড্রাগের টক্সিসিটি বা ড্রাগ বডিতে বেড়ে গেলে বিভিন্ন মানে সাইড এফেক্ট বা মানে বিভিন্ন খারাপ ইফেক্ট কিন্তু দেখা যাবে আচ্ছা গ্লোবিউলিনের মধ্যে গ্লোবিউলিন নিয়ে এখানে আমরা কিছু বলিনি তারপর ফিব্রিনোজেন ফিব্রিনোজেন হচ্ছে কি যে আমাদের যে হেমোস্টেসিস বা ব্লাড ক্লটিং এক্ষেত্রে কিন্তু একটা মেজর রোল প্লে করে তারপরে কোয়াগুলেশন ফ্যাক্টর দুই সাত নয় দশ এগুলা ব্লাড ক্লটিংয়ে হেল্প করে ভালো নোটেবলি এগুলো তো কিসের মধ্যে এগুলো কিন্তু মেইনলি গ্লোবিউলিনের আন্ডারেই পড়ে হ্যাঁ গ্লোবিউলিনের একটা ফর্ম তারপরে আলফা ওয়ান অ্যান্টিপ্রোটিয়াস ঠিক আছে আলফা ওয়ান অ্যান্টিপ্রোটিয়াস এটা হচ্ছে যে আমি বলছিলাম না যে মানে আলফা ওয়ান গ্লোবিউলিন সো এটা হচ্ছে ওই আলফা অন গ্লোবিউলিনের মধ্যে আচ্ছা তারপর হচ্ছে আলফা প্রোটিন এটা অসমোটিক প্রেশার রেগুলেশানে হেল্প করে তারপরে এটা বাইন্ডিং অ্যান্ড প্রোটিন হিসেবে কাজ করে তারপরে আলফা টু মাইক্রোগোবিউলিন তারপরে অ্যান্টিথোমিন থ্রি এটা ইম্পর্টেন্ট অ্যান্টিথোমিন থ্রিটা কী করে আমরা বলছিলাম কি কিছু ক্লোটিং ফ্যাক্টর এর আন্ডারে পড়ে মানে ক্লোটিং ফ্যাক্টর হচ্ছে আমাদের গ্লোবিউলিনের আন্ডারে পড়ে কিন্তু এই ক্লোটিং ফ্যাক্টরগুলো বাদে কিন্তু অ্যান্টিথোমিন থ্রিও আসে সো অ্যান্টিথোমিন থ্রিটা কী করে এটা কিন্তু কোয়াগুলেশানকে ইনহ্যাবিট করে মানে কোয়াগুলেশান হতে দেয় না ঠিক আছে সো এটা একটি ইম্পর্টেন্ট কথা এই তারপরে সেউলো প্লাজমিন এটা কপারকে ট্রান্সপোর্ট করে সি রি প্রোটিন এটার রোলটা আনসার্টেন বাট এটা ইনফ্লামেশন এটা রোল আছে হেপ্টোগ্লোবিলিন এটা কি করে এটা ফ্রি হিমিওগ্লোবিলিন যেটা এটাকে ট্রান্সপোর্ট করে ফ্রি হিমিওগ্লোবিলিনকে ট্রান্সপোর্ট করে এবং এটা বাইন্ডিং একটা ফিচারও আছে তারপরে এখানে আরও অনেকগুলো আছে ট্রান্সফেরিন যেটা এটা আয়রনকে ট্রান্সপোর্ট করে সো অ্যানজিওটেনসিন এটা প্রিকারশর অফ প্রেসর ফিফটিনসি টু অর্থাৎ ওই যেমন বলছিলাম যে অ্যান্জিটিন টু আলটিমেটলি এটা কনভার্ট হবে এবং অ্যানজোটসিন টুতে হচ্ছে বেসো কনস্ট্রিক্টর যেটা পরবর্তীতে ব্লাড প্রেশার রেগুলেশনে সহযোগিতা করে তারপর এখানে ইনসুলিন গ্রোথ ফ্যাক্টর স্ট্রোয়েড হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন থাইরক্সিন বাইন্ডিং গ্লোবিউলিন এরকম অনেকগুলো কিন্তু প্লাজমা প্রোটিন আছে সো অ্যাকচুয়ালি প্লাজমা প্রোটিনের নাম যদি আমাদেরকে জিজ্ঞেস করে তাহলে আমরা মেনল চারটা বলবো তা আবার আরও যদি কিছু জিজ্ঞেস করে তাহলে কিন্তু আমরা এরকম বেশ কিছু নাম কিন্তু ইনক্লুড করতে পারি আচ্ছা তারপরে প্লাজমা প্রোটিনের ফাংশানসগুলো আমাদের একটু জানতে হবে ফার্স্ট কথা এটা তো ব্লাড কোয়াগুলেশন সহযোগিতা সহযোগিতা করে কারণ আমরা নাছি যে মধ্যে ব্লাড কোয়াগুলেশান ফ্যাক্টর কিন্তু আছে প্লাজমা প্রোটিনের মধ্যে তারাও কিন্তু প্লাজমা প্রোটিন কোয়াগু ফ্যাক্টরগুলো প্লাজমা প্রোটিন এগুলো আমরা যাইার্সি স্পেশালি ফিব্রিনোজেন এটা কিন্তু অ্যাসেন্সিয়াল ঠিক আছে আচ্ছা তারপরে ডিফেন্স মেকানিজম পারি কেন ডিফেন্স মেকানিজম অবদারিতে সহযোগিতা করে কারণ এখানে ইমিউনোগিলিন তো প্লাজমা প্রোটিন সো ইমিউনোগ্লোবিলিনগুলো তো ডিফেন্স মেকানিজমে সহযোগিতা করবে অর্থাৎ অ্যান্টিবডি যেগুলো আছে সো বিভিন্ন ডিজিজ এর কি হয় যে ডিজিজগুলার যে এজেন্ট থাকে এজেন্টের মধ্যে আমি ধরলাম যে এজেন্ট মানে কি মানে যেটা ডিজিজটা করে আমি ধরলাম যে টাইফয়েড টাইফয়েড ডিজিজটা কে করে টাইফয়েড ডিজিজটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া করে যেটাকে আমরা বলি স্যালমোনেলা টাইফি স্যালমোনেলা টাইফি সো এই যে যে ব্যাকটেরিয়াটা এই ব্যাকটেরিয়াটা হচ্ছে অ্যান্টিক ফিভার বা টাইফয়েড ডিজিজটা করে তো এই এই যে এটা হচ্ছে এজেন্ট তো এই এজেন্টের বিপরীতে কিন্তু অ্যান্টিবডি তৈরি হয় সো এই যে অ্যান্টিবডিগুলো তৈরি হবে এই অ্যান্টিবডিগুলো কিন্তু অ্যাকচুয়ালি ডিফেন্স ম্যাগাজাম সহযোগিতা করবে এবং এই অ্যান্টিবডিগুলো কি প্লাজমা প্রোটিন এক ধরনের প্রোটিন রাইট প্লাজমাতে প্লাজমা প্রোটিন আর কি প্লাজমাতে অবস্থিত প্রোটিন আচ্ছা তারপর হচ্ছে রোলিং ইন প্লাজ ট্রান্সফোর্ট অবশ্যই ট্রান্সপোর্ট ম্যাগাজামের রোল আছে কারণ আমরা বললাম যে কপার ট্রান্সপোর্ট করে হচ্ছে সেওলো আমরা বললাম আয়রন ট্রান্সপোর্ট করে ট্রান্সফেরিন হ্যাঁ সো এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু অ্যালবুমিন তারপরে আলফা যে গ্লোবিউলিন আছে বিটা গ্লোবিউলিন এগুলো কিন্তু ট্রান্সপোর্ট অফ হরমোনস অ্যানজাইমস সেটাই বলছে আর কি যে হরমোন স্যানজাইম এগুলার ট্রান্সপোর্টে কিন্তু এরা ইম্পর্টেন্ট রোল প্লে করে এই যে যেমন আলফা অ্যান্ড বিটাগ্লোবিউলিন্স এই যে আমি সিউলো প্লাজমিনের কথা বললাম তারপর হচ্ছে গিয়ে আমি ট্রান্সফিনের কথা বললাম ঠিক আছে এই জিনিসপাতিগুলো কিন্তু এই যে আলফা বিটাগ্লোবিউলিন্স এইগুলোর আন্ডারে পড়ে মেনটেন্স অফ অসমোটিক প্রেশার ইন ব্লাড খুব ইম্পর্টেন্ট সো অসমোটিক প্রেশার মেনটেন্সও কিন্তু এরা হেল্প করে সো এখানে না অসমোটিক প্রেশারের আরেকটা নাম আছে সেটা হচ্ছে অনকোটিক প্রেশার অনপোটিক পেশার আচ্ছা এখানে আমি কিছু কথা বলবো হ্যাঁ কিছু কথা বললে বুঝতে সুবিধা হবে এই যে এই ছবিটা দেখো আমরা নর্মালি কী জানি যে মানে এইটা এটা যদি ক্যাপিলারি হয় এটা কি থাকে এটা একটা আর্টারিয়াল ইন থাকে একটা ভেনাস ইন থাকে আমি লাল দ্বারা আর্টারি বুঝাইছি এবং এই যে কাইন্ড অফ ব্লু দ্বারা হচ্ছে ভেনাসিন বুঝাইছি তো ব্যাপারটা এরকম যে এই যে যে ইনটা বা আর্টারিয়াল ইনটা এবং এটা ভেনাসিন এর মাঝে ক্যাপিলারি এই লেভেলে সাধারণত দেখা যায় আর্টেরিয়াল ইন্ডে হাইড্রোস্টেটিক প্রেশার বেশি থাকে হাইড্রোস্টেটিক প্রেশার বেশি থাকে এবং ভেনাস ইন্ডে হচ্ছে কি প্রেসার বেশি থাকে অসমোটিক প্রেশার বেশি থাকে অসমোটিক বা অঙ্কটিক তো এখানে আমাদের জানতে হবে যে হাইড্রোট হাইড্রোস্টেটিক প্রেশার মানে কি হাইড্রোস্টেটিক পেশার মানে হচ্ছে একটা নেট আউটওয়ার্ড ফোর্স কী বললাম নেট আউটওয়ার্ড আউটওয়ার্ড ফোর্স আউটওয়ার্ড ফোর্স এটা দ্বারা বোঝায় যে অ্যাকচুয়ালি এই জায়গায় যেহেতু প্রেশারটা মনে একটু বেশি থাকে এই জায়গা থেকে ব্লাডগুলা কি চায় যে বাহিরে বাহিরে লিক হইতে বাহিরে লিক হইতে মানে ফ্লুইডগুলো একটু বেশি ধাক্কা দেয় ওয়ালে এবং ধাক্কা দিয়ে এরা এই হাইড্রোস্টেটিক প্রেশারের কারণে এরা হচ্ছে বাহিরে বেরোয় যাইতে চায় সো টেন্ডেন্সি টু গো আউটওয়ার্ড এবং এখানে নেট একটা আউটওয়ার্ড ফোর্স কাজ করে এবং জন্য বেশি ফ্লুইড বাহিরে চলে যায় বা বেশি ব্লাড ব্লাডের থেকে কন্টেন্টস বা ফ্লুইড কিন্তু বাহিরে চলে আসে ইন্টাস্ট্রেশিয়াল স্পেসে চলে আসে তো এটা ইম্পর্টেন্ট হ্যাঁ আর অসমোটিক প্রেশার যেটা অসমোটিক প্রেশার কি করে অসমোটিক প্রেশার মেনলি ট্রাই করে ভিতরের দিকে অর্থাৎ অসমোটিক প্রেশার মানে একটা নেট ইনওয়ার্ড ফোর্স ভিতর দিকে কাজ করে অর্থাৎ আমরা যখন অসমোসিস পড়ছিলাম তখন আমরা কি জানছিলাম যে অসমোটিক প্রেশারও পড়ছিলাম অসমোসিস পড়ার সময় মানে অসমোসিসকে প্রিভেন্ট করতে যে প্রেশার কাজ করে সেটা অসমোটিক প্রেশার এটা কিন্তু আমরা বলছিলাম যখন জেনারেল ফিজিওলজি পড়ছিলাম তাহলে অসমোসিস কী চাবে অসমোসিস চাবে আচ্ছা ভিতরে ফ্লুইড আছে আমরা বাইরে চলে আসি এটা অসমোসিস তো এটাকে প্রিভেন্ট করতে চাই অর্থাৎ ফ্লুইডকে ধরে রাখতে চাবে রিটেন করে রাখতে চাবে কোথায় ভেসেলের মধ্যে রিটেন মানে ক্যাপলের মধ্যে রিটেন করে রাখতে চাবে এটা হচ্ছে অসমোটিক প্রেশার মানে অসমোটিক প্রেশারের কাজ ভিতরে অর্থাৎ এটার মধ্যেই আটকে রাখতে যাবে বাহিরে আসতে দিবে না এটা কেন হয় এই অসমোটিক প্রেশারের মেইন কারণ হচ্ছে প্লাজমা প্রোটিন অর্থাৎ আমাদের এখানে তো প্লাজমা প্রোটিন আছে এখানে কি আছে প্লাজমা প্রোটিন আছে সেই প্লাজমা প্রোটিনগুলা এই এই ফ্লুইডগুলোকে এখানে রিটেইন করে রাখতে চায় ব্লাডগুলাকে বাইর হয়ে আসতে দিবে না এটা হচ্ছে অসমোটিক প্রেশার বা অনকোটিক প্রেশার কিন্তু দেখা যায় লিভার ডিজিজ হইল বা কোনো একটা কারণে দেখা গেছে যে প্লাজমা প্রোটিন ঠিকভাবে তৈরি হইতে পারতেছে না সো প্লাজমা প্রোটিন তৈরি হতে পারতেছে না স্পেশালি অ্যালবুমিন তৈরি হতে পারতেছে না অ্যালবুমিন অ্যালবুমিন যেহেতু বেশি পরিমাণে থাকে এরাই মেনলি অসমোটিক প্রেশার বা অনকোটিক প্রেশারের জন্য দায়ী তো অ্যালবুমিন যদি বেশি না থাকতে পারে তাহলে অ্যালবুমিনই তো ফ্লুইডগুলোকে এই ভিতরে রাখতেছিল কিন্তু দেখা যাবে যে যেহেতু ফ্লুইডগুলোকে ভিতরে আটকায় রাখতে পারতেছে না কারণ অ্যালবুমিন কম প্লাজমা প্রোটিন কম এজন্য ফ্লুইডগুলা কীভাবে বাহিরে বেরোয় আসবে বেশি বেশি কিন্তু এভাবে বাহিরে ফ্লুইড বের হয়ে আসতেছে এবং বাইরে যেহেতু ফ্লুইড বের হয়ে আসবে তখন কিন্তু প্রোটিনগুলো তো দেখা যায় যে বাইরে তো ফ্লুইডই বেরো আসে প্রোটিনগুলো তো ভিতরে থাকে যায় কারণ ওইগুলো তো লার্জ মলিকিউলস ওগুলো তো বেরোয় আসতে পারবে না যাই হোক তো বাইরে ফ্লুইড যেহেতু বের হয়ে আসে ফলে আমরা কি জানি এটাকে আমরা কি বলি ইডিমা অর্থাৎ অ্যাকুমুলেশন অফ ফ্লুইড ইন দ্য ইন্টারস্টিশিয়াল স্পেস দিস ইজ কল ইডিমা তখন কিন্তু যে ফুলে যায় আমাদের বডি হইতে পারে পেট ফুলে গেছে সেটাকে আমরা বলি অ্যাসাইটিস অ্যাসাইটিস মানে ওই যে পেরিকার্ডিয়াল যে স্পেস থাকে অর্থাৎ পেরিকার্ডিয়াম হার্টে যে কাবারিং সে পেরিকার্ডিয়াল স্পেসে ফ্লুইড জমসে এটা এটা হচ্ছে কি এটা হচ্ছে যদি ফ্লুইড জমে সেটাও কিন্তু এই কারণে জমতে পারে সেটা হচ্ছে পেরিকার্ডিয়াল ইফিউশন তারপরে প্লুরালি ইফিউশন হতে পারে প্লুরার মাঝে স্পেসে ফ্লুইড জমছে হ্যাঁ অ্যাসাইটিস হতে পারে তারপর হচ্ছে বিভিন্ন ইডিমা কিন্তু আমরা দেখতে পাই লোকাল ইডিমা দেখতে পাই তো আলটিমেটলি বিষয়টা দাঁড়াইল যে এভাবে যদি ইনিমা হয় এটাই কিন্তু ইডিমার প্রসেস এটা আমাদের সারা জীবন কাজে লাগবে তো এটা কেন হচ্ছে প্লাজমা প্রোটিন কমে গেলে এটা আমরা বুঝতে পারছি যে প্লাজমা প্রোটিন কিন্তু অসমোটিক প্রেশার মেনটেনেন্সে একটা গুরুত্ব ভূমিকা পালন করে স্পেশাল অ্যালবোমিন গ্লোবিল কিছুটা কন্ট্রিবিউট করে এখানে একটা ল আছে হ্যাঁ যেটাকে আমরা বলি স্টারলিংস হাইপোথিসিস আমরা জাস্ট জেনে রাখি যে স্টার্লিংস একটা হাইপোথিসিস আছে এই হচ্ছে অসমোটিক প্রেশার রিলেটেড এটা আপাতত আমরা বুঝবো না ভালো করে তারপর আমি যা বুঝেছি তারপরে এটা একটু পড়তে পারো দেখো এখানে কি বলছে যে দ্য নেট ফিল্ট্রেশন থ্রু দ্য ক্যাপিলারি মেমব্রেন অর্থাৎ এই যে ধরো ক্যাপিলারি মেমব্রেন এখানে এই যে ক্যাপিলারি মেমব্রেন এই ক্যাপিলারি মানে এই যে আচ্ছা ধরো ওয়েট সো ধরো এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ক্যাপিলারি মেমব্রেন তো এই ক্যাপিলারি মেমব্রেন দিয়ে নেট যে ফিলট্রেশন মানে ফিলট্রেশন মানে কি আমরা জানি কি ক্যাপিলারি লেভেল এক্সচেঞ্জ হয় ফ্লুইডের অর্থাৎ ব্লাড থেকে বিভিন্ন জিনিসপাতি এখানে আসবে সো সেই যে যে ফিলট্রেশনটা হবে ফিলট্রেশন হবে বা এক্সচেঞ্জ হবে এই ক্যাপিলারি মেমব্রেন এক্সচেঞ্জ হওয়ার হওয়ার যে নেট পরিমাণটা এটা হচ্ছে প্রপোশনাল টু দ্য হাইড্রোস্টেটিক প্রেশার ডিফারেন্স অ্যাক্রোস দাম এমরেন অর্থাৎ এখানে যে হাইড্রোস্টেটিক প্রেশার ডিফারেন্স থাকবে এবং মাইনাস সেটা মাইনাস করবো হচ্ছে অসমোটিক প্রেশার ডিফারেন্স অ্যাক্রোস দাম এমরেন সো এই জিনিসটা হচ্ছে আমরা যখন সিবিএস পড়বো সিবিএস তখন ভালো করে জানবো কার্ডিওভাস্কুলার সিস্টেমের যে ফিজিওলজি এখানে আমরা জাস্ট এই মিনিমাম জিনিসটুকু জানলাম এত জিনিস আমাদের দরকার নাই আচ্ছা তারপরে চলে যে রেগুলেশন অফ এসিড বেস ব্যালেন্স সো এসিড বেস ব্যালেন্স মেন্টেন্সও কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন পালন করে যেমন হচ্ছে গিয়ে অ্যালবুমিন যেটা এটা কিন্তু এসিড বেস ব্যালেন্স মেনটেন্স সব থেকে গুরুত্বপূর্ণ কনালন করে কারণ এটার বাফারিং একটা অ্যাকশন থাকে এটা আমরা জানলাম যেটা একটা বাফারিং ক্যাপাসিটি থাকে বাফার মানে কি সেটা আমি বলছিলাম এবং আগেও আমরা জানছিলাম যে প্লাজমা কোটিন বাফারিং ক্যাপাসিটি রয়েছে অর্থাৎ বাফারিং ক্যাপাসিটি মানে এটা পিচ এর যে নর্মাল ভ্যালু সেভেন পয়েন্ট থ্রি থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ এটার কাছাকাছি ভ্যালুটাকে রাখার ট্রাই করে এই রেঞ্জের মধ্যে রাখার ট্রাই করে সেটার ক্ষেত্রে বাফার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং প্লাজমা প্রোটিন কিন্তু পনেরো পার্সেন্ট অফ দ্য বাফারিং ক্যাপাসিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পনেরো পার্সেন্ট মানে বাফারিং ক্যাপাসিটি পনেরো পার্সেন্ট আমাদের বডিতে এটা মেনটেন করে তারপর হচ্ছে ভিসকোসিটি অফ ব্লাড খুব ইম্পর্টেন্ট অ্যালবুমিন প্রোভাইস ম্যাক্সিমাম ভিসকোসিটি দেন আদার প্লাজমা প্রোটিন সো ভিসকোসিটি অফ ব্লাড মেন্টেন্স কিন্তু অ্যালবুমিন ভূমিকা পালন করে তারপর ফিব্রিনোজেন এই ক্ষেত্রে ভূমিকা পালন করে কিন্তু এবং ভিসকোসিটি অফ দ্য ব্লাড এটা কিন্তু ব্লাড প্রেশার মেনটেন্স এটা হতেও কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে ভিস্কোসিটি মানে কি ভিসকোসিটি মানে কি ভিসকোসিটি মানে হচ্ছে যে আমরা সম্ভবত সান্দ্রতা পড়ছিলাম ওই সান্দ্রতা টাইপের তারপর হচ্ছে গিয়ে রোল অফ এরিত্রোসাই রোলিংস এথ্রোসাইট সেরিমেন্টেশন রেট বা ইএসআর ইএসআর জিনিসটা কি এটা আমরা পরে জানবো তো ইএসআর বা ইথ্রোসাইট সেরিমেন্টেশন রেট যেটা এটা মানে হচ্ছে আমরা হচ্ছে দেখবো যে আমরা কিছু প্রসিডিউর করার পরে আমরা যদি একটা টেস্ট টিউবে ব্লাড নিয়ে সেটাকে ভার্টিক্যালি একটা টাইমে সাধারণত এক আওয়ার মানে ওটাকে প্লেস করে রাখি ভার্টিক্যালি তাহলে দেখা যাবে বা ভার্টিক্যালি আমি যদি এটাকে স্ট্যান্ডে ঝুলাই রাখি তাহলে সে দেখা যাবে নিচে একটা সেডিমেন্ট বা তলানি পড়বে কিসের এরিক্রোসাইটের বা আরবিসির এগুলো ইম্পর্টেন্ট না ওরকম একটা আমরা তারপরে জানবো যে রিজার্ভ প্রোটিনস সো ডিউরিং ফাস্টিং বা ইনএডুকেট ফুড ইনটেক কেউ যখন খাবার খাচ্ছে না রোজা রাখতেছে তখন কিন্তু কি হয় যে প্লাজমা প্রোটিনগুলো স্প্লিট হয় অ্যাসিডে টিস্যু ম্যাক্রোফেজ দ্বারা টিস্যু ম্যাক্রোফেজ বা যেটা আমরা মনোসাইটে পরে টিস্যুতে যে টিস্যু ম্যাক্রোফেজ হয় এবং পরবর্তীতে হচ্ছে কি অ্যামাইনোসিডগুলো কী করে ব্লাড নিয়ে নেয় এবং বডিতে ডিস্ট্রিবিউটেড হয়ে যায় সেলুলার প্রোটিন ফর্ম করে সো আলটিমেটলি স্টার বেসে কিন্তু কাজে দিচ্ছে এই জন্য এটাকে রিজার্ভ প্রোটিনও বলতে পারি সো আলটিমেটলি এই ফাংশনগুলো জানলাম তারপরে গিয়ে এই যে এটা খুব ইম্পর্ট্যান্ট এই যে যে জিনিসগুলো লিখছি এই ফাংশনগুলো মানে আমি এতগুলা ফাংশন বললাম বাট পরীক্ষায় ধরলে কি বলবো পরীক্ষায় ধরলে এইগুলা বলবো এটা গাইড থেকে নেওয়া সো অ্যাকচুয়ালি পরীক্ষায় ধরলে আমাদের এই জিনিসগুলো বললেই হচ্ছে তা বাদে এক্সট্রা ডিটেলসে যদি জানা লাগে তাহলে আমি এক্সপ্লেন করছি এতক্ষণ সো আশা করি বলছি তাই খুবই দ্রুত আমরা জেনে নিই হাইপো প্রোটিনিমিয়া হাইপো মানে কি যে সকল কন্ডিশনে প্রোটিন কমে যায় যেমন ডায়রিয়া হেমোরেস বার্নস তারপরে প্রেগনেন্সি ম্যালনিউট্রেশন সো এই জায়গায় কী হয় প্রোটিন কিন্তু কমে যায় এই সকল ক্ষেত্রে বডি থেকে প্রোটিন লুজ হয় তারপরে এই যে এই সবগুলো ডিজিজের নাম আমরা ভালো করে মনে রাখবো হাইপো প্রোটিনিমিয়া খুবই ইম্পর্টেন্ট এবং হাইপোপ্রোটিনিমিয়া হলে কী হবে ওই যে বললাম ওই যে মেকানিজমটা আমরা মনে রাখবো ইডিমা হবে সো ওই কন্ডিশনটা ওই যে আমি বুঝাইলাম ক্যাপিলারি লেভেলে ওই জিনিসগুলো আমরা মনে রাখবো আর তারপরে হচ্ছে কখন প্রোটিন বেড়ে যায় এটাও আমরা একটু মনে রাখতে পারি হ্যাঁ এগুলো আমরা একটু মনে রাখবো যে যখন প্রোটিন বেড়ে যাবে তখন আমরা সেটাকে বলবো আচ্ছা এখানে আমি একটু ভুল লিখছি এখানে হচ্ছে হাইপার প্রোটিন ইমিয়া হবে হাইপার হাইপার প্রোটিনে মিয়া আচ্ছা যাই হোক তো এখানে হাইপার হবে সো এই যে এই কন্ডিশনগুলোতে কিন্তু কী হয় যে প্রোটিন ইনক্রিজ করে সো খুব ইম্পর্টেন্ট এই জিনিসগুলো আমরা মনে রাখবো তো আলটিমেটলি লেকচার আমি আর ইনলাস করতে চাই না এইটুকুই ছিল